2, 1, action. Assalamualaikum, আমার নাম হচ্ছে স্বচ্ছ। আমি আগে একটু বলি, দর্শক আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি, বিজয় দিবসের শুভেচ্ছা। আমাদের বায়োস্কোপ ইভেন্টস অ্যান্ড ট্যুরিজম লিমিটেডের পক্ষ থেকে আমরা যে ট্যুরটা অ্যারেঞ্জ করেছি, আমরা এর মধ্যে সাজেকে খাগড়াছড়িতে রয়েছি। আমাদের ট্যুরের সর্বকনিষ্ঠ ট্যুরিস্ট স্বচ্ছ, আমরা স্বচ্ছর কথা শুনবো। স্বচ্ছ, তোমাকে শুভেচ্ছা। স্বচ্ছ, তোমার কাছে জানতে চাচ্ছি যে তুমি যে সাজেক আসছো আম্মুর সাথে, এই যে আমরা তোমাদের সাথে ছিলাম, আজকে শেষ দিন, 3 দিনের শেষ দিন আজকে, আমরা একটু পরে চলে যাব, খাবার দাবার খেয়ে আমরা চলে যাব। তোমার কাছে এই 3 দিনে কোন জিনিসটা বেশি ভালো লেগেছে? আমার পাহাড়ে উঠতে ভালো লেগেছে, গুহার ভিতরে যেতে ভালো লেগেছে, চাঁদের গাড়ির ছাদে পারে উঠতে ভালো লেগেছে, সাজেকে খুব ভালো লেগেছে। আচ্ছা বলো তো, গুহার মধ্যে ভূত তোমাকে ধরে নাই? গুহায় কিন্তু ভূত থাকে। ভূত নেই। কেন, ভূত ছিল তো না? ওখান থেকে লোকরা পাইপ দিয়ে পানি বের, পানি রেখে দিয়েছে। ও, পাইপ দিয়ে পানি বের করে দিয়েছে, এর জন্য গুহাতে তুমি খুব সুন্দরভাবে গিয়েছো। আচ্ছা, তুমি এই স্বচ্ছ ছোট মানুষ এই কংলাক পাহাড়ে কিভাবে উঠলা? আমি আম্মুরে এমনি এমনি উঠাতে যাচ্ছিলাম, আম্মু উঠতে চাইল না, তাও আমি জিদ করে উঠে পড়লাম। আম্মু তো আমার ছাড়া ওঠে না। দারুণ দারুণ, তোমার এনার্জি রয়েছে। আচ্ছা স্বচ্ছ, তুমি একদম স্বচ্ছতার সাথে আরেকটা কথা বলবা, চাঁদের গাড়ির ছাদে কিভাবে উঠলা? আমার মজা লেগে, যখন প্রথমবার উঠলাম খুব মজা লেগেছিল, বাতাস, আমার মনে হচ্ছিল আমি বাতাসের সাথে খেলা করছিলাম। তাই চাঁদের গাড়ির ছাদে বসে কি কি দেখেছো আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলো। কিছু দেখেছি, আকাশে কত কিছু দেখেছি, রোদ, ছায়া, আলো, সব কিছু দেখেছি। মেঘ দেখো নাই? মেঘ আছে অনেকগুলো, কিন্তু কিছু কিছু মেঘ চোখের পারে পড়ে না। চোখের পরে পড়ে মেঘ দিয়ে পশু পাখিও মারা যায়। মেঘ দিয়ে ছাগল দেখা যায়, ছাগল দেখা যায়, দেখা যায় পশু দেখা যায়। দর্শক, ছোট্ট বন্ধু স্বচ্ছর গল্প কিন্তু শুনতে গেলে আপনার সারা রাতেও শেষ হবে না। এই স্বচ্ছ স্বচ্ছতার সাথে সবসময় কথা বলে, সে কখনোই অস্বচ্ছ কোনো কথা বলে না। আজকে 3 দিনে আমার এক্সপিরিয়েন্স তার সাথে, আমি দেখেছি যে সে খুবই ট্যালেন্ট একটা ছেলে এবং সে অনেক সাহসী ছেলে। স্বচ্ছ, লাস্ট একটা কোশ্চেন তোমাকে করব, এই যে ট্যুরে আসছো এই 3 দিনে, আমরা বায়োস্কোপ ইভেন্টস অ্যান্ড ট্যুরিজম, আমরা যে তোমাদের সাথে ছিলাম, আমাদেরকে তোমার কেমন লেগেছে? ভালো লেগেছে। আমাদেরকে তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ। তোমাদের বাসায় নিয়ে যাবা? নিয়ে যাব, কে বলেছে নিয়ে যাব না। হ্যাঁ, দর্শক এই ছোট্ট স্বচ্ছ আমাদেরকে দেখুন ইন্সপায়ার করছে। স্বচ্ছ, আমাদের সাথে কি তুমি আর কোন কোন, আমাদের দেশে আর কোন কোন জায়গায় ঘুরতে চাও? সব জায়গায়, বিদেশে যাইনি, ইন্ডিয়া যাইনি, ঘুরতে যাইনি, অন্য জায়গায়। দেশে কোন কোন জায়গায় ঘুরতে চাও? তুমি বড় হয়ে কি করতে চাও? কি চাকরি করতে চাও? পুলিশের চাকরি? তুমি কি চাকরি করতে চাও, পুলিশ না আর্মি না ফায়ার সার্ভিস নাকি র‍্যাব? আর্মি হলে তো আমি বাজবো না, যুদ্ধ করতে গিয়ে গায়ে গুলি লেগে যাবে। যুদ্ধ করতে গিয়ে গায়ে গুলি লেগে যাবে? আমি তো আর্মিতে যুদ্ধ করে আসছি, আমার তো গায়ে গুলি লাগে নাই। এই কাপড়টা মনে আর্মির না। হ্যাঁ, এমনি কিনেছে, ফুটো ফুটো থাকতো। তাই আর্মি হলে ফুটো ফুটো থাকতো? আচ্ছা আচ্ছা, তাহলে তুমি আর্মিতে যাবা না, ভয় পাও? পুলিশে যাবা? নানির নাম ভুলে যায়। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি র‍্যাবে যাও, র‍্যাবে তো আরো চোরদেরকে ধরতে পারবা। দর্শক, আমরা আসলে গল্প করলে সারা রাতেও শেষ হবে না, আমাদের উঠতে হবে, আমাদের সময় শেষ, আমরা একটু পরে ডিনার করে বাসের উদ্দেশ্যে, ঢাকার উদ্দেশ্যে বাসে রওনা দিব। আপনারা ভালো থাকবেন, আর আমাদের এই ভিডিওটি, ছোট্ট বন্ধু স্বচ্ছর যে ভিডিওটি স্বচ্ছতার সাথে কথাগুলো বলেছেন, এটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পেজে একটা লাইক দিয়ে
যে কোনো ধরনের কমেন্টস আপনারা যে কোনো ধরনের পরামর্শ দিতে পারেন। লাইক বেলটা ক্লিক করে দিন। হ্যাঁ তুমি বলো আর কি করতে হবে? সাবস্ক্রাইব করুন। বলো ওদিকে বলো। সব ওদিকে বলো। আচ্ছা আচ্ছা আমাদের বেল আইকনে ক্লিক করার জন্য স্বচ্ছ বলেছে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, দেশকে ভালোবাসবেন, দেশের কথা ভাববেন, দেশের মানুষের কথা ভাববেন। আজকের মতো বিদায় নিচ্ছি বায়োস্কোপ ইভেন্টস অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান।